হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াকিফ মোতাওয়াল্লি শহীদ হাকিম মোহাম্মদ সাইদের 96তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া বলেন, একবিংশ শতাব্দীতে হার্বাল চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে হামদর্দ। পরে কেক কেটে মোহাম্মদ সাইদের জন্মদিন উদযাপন করেন প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। সিলেট আকিজ ফুড